আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নারী পুরুষ তরুণ তরুণী বৃদ্ধ যুবক সবাই মাথার চুলের যে সমস্যাটিতে ভোগেন সেটি খুসকি বিভিন্ন কারণে মাথার চুলে খুস্কি হতে পারে যে কারণেই খুস্কি হোক না কেন সেটি দূর করতে হবে মাথার চুলের গোড়া থেকে তাহলেই চুল থাকবে ঝলমলে উজ্জ্বল খুশকির প্রভাবে মাথায় প্রচণ্ড চুলকানি ছাড়াও চুল নিয়মিত পড়তে পারে ভিডিওটির শেষে সবচেয়ে মূল্যবান বিষয় জানতে পারবেন যা আপনার খুসকি দূর করতে সাহায্য করবে যে কারণেই খুসকি হোক না কেন প্রথমে সেটা দূর করতে হবে তবে খুস্কি যাতে না হয় চলুন মূল ভিডিওতে প্রতিরোধে যা করতে হবে যাদের ত্বক শুষ্কতাদের নিয়মিত অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা উচিত এক আমলকি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন মিশ্রণ মাথার ত্বকে লাগিয়ে সারা রাত রেখে দিন পরদিন সকালে ধুয়ে ফেলুন দুই টেবিল চামচ লেবুর রস নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন তারপর শ্যাম্পু করে নিন খুস্কি দূর না হওয়া পর্যন্ত প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন তিন তিন থেকে পাঁচ টেবিল চামচ নারকেলের তেল নিয়ে মাথার ত্বকে ভালো মতো লাগান এক ঘন্টা পর মাথা ধুয়ে ফেলুন এবং তারপর শ্যাম্পু করে নিন চার বাসায় সপ্তাহে অন্তত দুইবার নারকেলের তেল হালকা গরম করে চুলে ম্যাসাজ করে নিতে হবে এরপর চুলে শ্যাম্পু লাগিয়ে মাথা পরিষ্কার করে নিতে হবে তাহলে চুলের খুস্কি দূর হবে পাঁচ সাধারণ নারকেলের তেলের সঙ্গে মেথি মিশিয়ে কয়েক দিন বোতলে রেখে দিন নিয়মিত এই মেথি মেশানো তেল মাখুন মাথায় রাতে মেখে সকালে ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত ব্যবহারে খুশকি থেকে রেহাই পাবেন এছাড়া মাথার চুলও তপ দুই ভালো থাকবে এখান থেকে যেটি আপনার সবচেয়ে ভালো লাগে সেটি ব্যবহার করতে পারেন নিজের সতর্ক সবচেয়ে ভালো রাখবে আপনার চুল তাই মেনে চলুন চুল খুশকিমুক্ত রাখার অন্যতম উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা চুল অপরিষ্কার থাকলে খুশকি বেশি হয় ভেজা অবস্থায় চুল বেঁধে রাখা যাবে না চুল ভালো করে মুছে নিতে হবে এরপর ধীরে ধীরে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিতে হবে আপনার কোন সমস্যা মতামত জানাতে কমেন্ট করুন নতুন কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন